রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের তিনটি আমল কখনো পরিত্যাগ করেননি। প্রিয় নবীর ইন্তেকালের পর তার স্ত্রীরাও এই আমলগুলো করে গেছেন। কি সেই আমল? কেনই বা তিনি এই ইবাদতগুলো কখনো বাদ দেননি? বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে। পবিত্র রমজান মাসের ফরজ হলো এক মাস রোজা রাখা, আর সদকাতুল ফিতর ও ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। অন্যদিকে সাহরি খাওয়া, ইফতার করা, তারাবি নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা ও শেষ দশ দিন ইতিকাফ করা হলো সুন্নত। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমল জীবনে কখনো পরিত্যাগ করেননি। তা হলো তাহাজ্জুদ নামাজ, প্রতি চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা পালন ও রমজানের শেষ দশ দিন ইতিকাফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আজীবন রমজান মাসের শেষ দশকগুলো ইতিকাফ করেছেন। তার ইন্তেকালের আগে ও পরেও তার স্ত্রীরা ঘরে ইতিকাফ করতেন। রমজানে ইতিকাফের ফজিলত নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করবে তাকে দুটি হজ ও দুটি ওমরা পালন করার সওয়াব দান করা হবে। ইতিকাফ হলো ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেকে আবদ্ধ রাখা। ২০ রমজান সূর্যাস্তের পূর্ব থেকে ঈদের চাঁদ তথা শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। এর অর্থ হলো কোনো মসজিদে মহল্লার কয়েকজন বা কোনো একজন আদায় করলে সবাই দায়মুক্ত হবে, আর কেউই যদি ইতিকাফ না করে তাহলে সবাই সুন্নত পালন না করার জন্য দায়ী হবেন। পুরুষদের মসজিদে ইতিকাফ করতে হয়, কিন্তু মহিলারা নির্দিষ্ট ঘরে বা নির্ধারিত কক্ষে ইতিকাফ করবেন। বিশেষ প্রয়োজন ছাড়া ইতিকাফের ঘর বা কক্ষ থেকে তারা বের হবেন না, এমনকি পবিত্রতার জন্য বাইরে বের হলে কারোর সঙ্গে কথাবার্তা বলবেন না বা সালাম বিনিময় করবেন না। তবে দরকার হলে ওই কক্ষের ভেতর থেকে বাইরের কাউকে ডাকতে পারবেন এবং কেউ ভেতরে এলে তার সঙ্গে সালাম বিনিময় ও কথাবার্তা বলতে পারবেন।